নিত্যানন্দ বাবু তো তাই প্যারালাইজ হয়ে গেছে প্রপার ডকুমেন্ট আমরা পাইছি, যে তিনটা পাইছি দুইটা তো আমরা মানে পিএমইজিপি আর স্বাবলম্বন তো ওখানে এই হয়েছে না, এই যে প্রপার ডকুমেন্ট যে গুলা আছে ইন্ডিভিজুয়াল লোন গুলি দেওয়া হয় না, দোকান পাট যারা ব্যবসা করে তারা ক্ষুদ্র লোন তো দেওয়া হইতাছে, আপনার কাছে প্রপারই অলওয়ার হয়ে আইনি আমরা দিতাছি, আর কেসিসি তো আমরা দিতাছি, কেসিসি আমরা দিতাছি, যার ক্ষেত্রে তো আমরা কোনো ইয়ে করতাছি না, যারা পিএম কিষানের সঙ্গে তারা অ্যাটাচ ওই তারা আমরা দিতাছি। টাইমের ভিতরে কি কি লোন দেওয়া যায়, কি কি দিতে পারে বা কি কি দেওয়া হয় এটা চার্টগুলি টাঙ্গাই দেয় বাজারের মধ্যে বা ফ্ল্যাটের মাধ্যমে, বাজারের মধ্যে বেনিফিশিয়ারিরা তখন অ্যাওয়ারনেস আমরা তো দিতে রাখবো, আমরা লোন না দিলে দিতে হবে, মানে ব্যাপার হয়েছে স্যার আমরা এখানে যে সমস্ত লোনগুলো দেওয়া হয়েছে বিগত দিন বেশিরভাগ লোন এন্ড পেয়ে গেছে, রিকভারি হইতেছে না, সমিতি চেয়ারম্যানের স্বাবলম্বন ভাতার যারা বয়স্ক লোক আইব তেনারে মানে সুন্দর কইরা কথাবার্তা কইয়া তারারে বুঝিয়ে দিয়েন, সবাই বুঝতো না ভাতা যারা আমাদের স্মার্ট কার্ডে ইয়াতে বিসিতে পায় না তারা আমরা এখানে আমরা এখান থেকে মানে বয়স্ক লোক যারা আইব যদি না বুঝে একটু বুঝিয়ে দিই, আমরা তো এটা নিচের নিচের ওয়ালের মধ্যে নালে একটা বোর্ড রাখা, হ্যাঁ যদি কোনো বেনিফিশিয়ারি ইন্টারেস্টেড থাকে লোন নেওয়ার ক্ষেত্রে এই ডকুমেন্ট লাগবে, এই ক্রাইটেরিয়া লাগবে, হ্যাঁ এটা নোটিশ বোর্ডের মধ্যে দিয়ে রাখা, আর বাজারের মধ্যে ফ্ল্যাগ টাঙ্গাই দাও যে আমরা এই লোন সবাই দিতে চাই, ঠিক না, আর আইব তারা আইব বুঝছো না, ঠিক আছে ঠিক আছে তারা আইব, হ্যাঁ।